প্রিয় দর্শক, আপনারা হয়তো অনেকেই আপনাদের অর্জিত বা সঞ্চিত টাকা বিভিন্ন ব্যাংকে রাখেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ক্লিয়ার করব কোন ব্যাংকে কত সুদ দেয়, অর্থাৎ আপনি আপনার জমানো টাকা ব্যাংকে রেখে কত টাকা ইন্টারেস্ট পাবেন সেই বিষয়ে আজকের ভিডিওতে ডিটেইলস থাকবে। তো যাদের আপনাদের ব্যাংকের অ্যাকাউন্ট আছে, আজকের ভিডিওটি তাদের জন্য অনেক ইম্পর্টেন্ট একটি ভিডিও। তো চলুন আর বেশি কথা না বলে কোন ব্যাংকে আপনার কষ্ট অর্জিত টাকা যদি আপনি রাখেন, আপনি কত মাস মেয়াদে বা বছরে আপনি কত পার্সেন্ট ইন্টারেস্ট বা সুদ পাবেন সেই বিষয়টি আপনাদের কাছে ক্লিয়ার করি। শুরুতে আসি বাংলাদেশের কমার্স ব্যাংক, ন্যাশনাল ব্যাংক এবং মেঘনা ব্যাংক প্রসঙ্গে। বাংলাদেশের কমার্স ব্যাংক, ন্যাশনাল ব্যাংক এবং মেঘনা ব্যাংক, এই তিনটি ব্যাংকে যদি আপনি ন্যূনতম 6 মাস মেয়াদি টাকা রাখেন তাহলে আপনার এই ব্যাংক থেকে ইন্টারেস্ট দিবে 6%। আমি আবার বলছি, যদি আপনি এই তিনটি ব্যাংকে, স্ক্রিনে যে তিনটি ব্যাংক দেখতে পাচ্ছেন, এই তিনটি ব্যাংকে যদি আপনি 6 মাস মেয়াদি টাকা রাখেন তাহলে আপনার ইন্টারেস্ট দেবে 6%। অর্থাৎ যদি আপনি 1 লক্ষ টাকা ব্যাংকে রাখেন তাহলে আপনি 6 মাস পরে পাবেন 6,000 টাকা। এবার আসি পদ্মা ব্যাংক সম্পর্কে। পদ্মা ব্যাংক হলো সাবেক ফার্মার্স ব্যাংক। এই ব্যাংকে যদি আপনি 3 থেকে 6 মাস মেয়াদি টাকা রাখেন তাহলে এই ব্যাংক থেকে আপনার ইন্টারেস্ট দিবে 5.5% সুদ। অর্থাৎ 3 মাস অথবা 6 মাস যদি আপনি আপনার সঞ্চিত টাকা রেখে দেন তাহলে পরে আপনি 5.5% ইন্টারেস্ট পাবেন পদ্মা ব্যাংক থেকে। এবার আসি সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক প্রসঙ্গে। এই ব্যাংকের সুদের পরিমাণটা অনেক বেশি। এই ব্যাংকে যদি আপনি 1 বছর মেয়াদি টাকা রাখতে পারেন তাহলে আপনার ইন্টারেস্টের পরিমাণ দাঁড়াবে 8%। অর্থাৎ যদি আপনি 1 লক্ষ টাকা এই ব্যাংকে জমা করেন তাহলে পরে আপনি বছর শেষে পাবেন 1,08,000 টাকা। এবং এই ব্যাংকটাই বাংলাদেশের সবচাইতে বেশি ইন্টারেস্ট বা বেশি সুদ অফার করে থাকে। এবার আসি এবি ব্যাংক, IAIC ব্যাংক, NRB ব্যাংক, NRB কমার্শিয়াল ব্যাংক এবং প্রিমিয়ার ব্যাংক সম্পর্কে। এই 5টি ব্যাংকে যদি আপনি আপনার সঞ্চয় বা আপনার আমানত রাখেন তাহলে এই 5টি ব্যাংকে যদি আপনি আপনার আমানত বা সঞ্চয় যদি 3 মাস মেয়াদের জন্য রেখে দেন তাহলে এই ব্যাংক থেকে আপনার ইন্টারেস্ট দিবে 5%। তবে এখানে আরেকটি বিষয় আপনাকে অবগত রাখি, এখানে যেহেতু বলা হচ্ছে মেয়াদি আমানত 3 মাস, সুতরাং আপনি 3 মাসের মধ্যে যদি আপনার জমানো টাকা তুলে ফেলেন তাহলে পারে এই 5% ইন্টারেস্ট কিন্তু আপনি পাবেন না। সুতরাং যদি এক মেয়াদে যদি আপনি 3 মাস টাকা রাখতে পারেন তাহলে আপনাকে 5% ইন্টারেস্ট দেওয়া হবে এই 5টি ব্যাংক থেকে। আমি যে স্ক্রিনে যে 5টি ব্যাংক আপনাদেরকে দেখাচ্ছি, এই 5টি ব্যাংক থেকে আপনারা এই 5% টাকা আপনারা পেয়ে যাবেন মাত্র 3 মাসের মধ্যে। এবার আসি ব্রাক ব্যাংক প্রসঙ্গে। ব্রাক ব্যাংক বাংলাদেশের প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই অবস্থিত আছে। ব্রাক ব্যাংকে যদি আপনি 3 মাস মেয়াদি টাকা রাখেন তাহলে এই ব্যাংকে আপনার ইন্টারেস্ট দিবে 2%। যদিও টাকার অঙ্কটা অনেক কম, তারপরও এই ব্যাংকটি অনেক শক্তিশালী একটি ব্যাংক। এবার আসি ডাচ বাংলা ব্যাংক প্রসঙ্গে। ডাচ বাংলা ব্যাংক বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে এবং প্রত্যেকটা উপজেলাতে প্রায় অবস্থিত। ডাচ বাংলা ব্যাংকের সবচেয়ে বড় সুবিধা হলো এই ব্যাংকে প্রচুর পরিমাণের বুথ আছে, অর্থাৎ আপনি যে কোনো ATM বুথ থেকে আপনি টাকা উত্তোলন করতে পারবেন। ডাচ বাংলা ব্যাংকে যদি আপনি ন্যূনতম 3 মাস মেয়াদি টাকা রাখেন তাহলে পরে আপনার এই ব্যাংক থেকে ইন্টারেস্ট দেওয়া হবে 2.5%। যদিও ইন্টারেস্টের পরিমাণটা অনেক কম, তারপর আপনি ATM সুবিধাটা অনেক বেশি পেয়ে থাকবেন। এবার আসি ইসলামী ব্যাংক প্রসঙ্গে। ইসলামী ব্যাংকে এরকমভাবে কোনো মেয়াদি আমানতের উপরে বড় অঙ্কের কোনো ইন্টারেস্ট প্রদান করে না। আপনি যদি ইসলামী ব্যাংকে আপনার টাকা 1 বছরের জন্য রেখে দিতে পারেন, অর্থাৎ সেই টাকা আপনি আর উত্তোলন করবেন না, তাহলে ইসলামী ব্যাংক থেকে আপনার ইন্টারেস্ট দেওয়া হবে 4.30%। এবং আরেকটি বিষয় অবগত করে রাখি, ইসলামী ব্যাংক যেহেতু শরিয়া মোতাবেক পরিচালিত, সুতরাং এখানে কোনো স্থির সুদ দেওয়া হয় না, অর্থাৎ এখানে ইন্টারেস্টের পরিমাণ ওঠানামা করতে পারে। যদিও এখানে 4.30 কথা উল্লেখ করা হয়েছে, কখনো কখনো এটা 5% আসতে পারে, আবার 6% আসতে পারে, আবার এটি নেমে 3% আসতে পারে। সুতরাং এই ব্যাংকে ইন্টারেস্টের পরিমাণ সবসময় ওঠানামা করে। এবার আসি গ্লোবাল ইসলামী ব্যাংক এবং আল আরাফা ব্যাংক প্রসঙ্গে। ইসলামী গ্লোবাল ব্যাংক এবং আল আরাফা ব্যাংকে যদি আপনার অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে এই ব্যাংকে যদি আপনি টাকা রাখেন তাহলে বছর শেষে এই ব্যাংক আপনাকে ইন্টারেস্ট দেবে 4%। অর্থাৎ আপনি যদি এই ব্যাংকে 1 লক্ষ টাকা রাখতে পারেন তাহলে এই ব্যাংক আপনাকে বছর শেষে দেবে 1,04,000 টাকা। তাহলে আশা করি এই বিষয়টা ক্লিয়ার হতে পারলেন। এবার সেই বাংলাদেশের আর 3টি জনপ্রিয় ব্যাংক, সেগুলো হলো সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক এবং শাহজালাল ইসলামী ব্যাংক। এই 3টি ব্যাংকে যদি আপনি টাকা রাখেন তাহলে এই 3টি ব্যাংক
ব্যাংকে টাকার যে ইন্টারেস্ট দিবে এই ইন্টারেস্টের পরিমাণ অনেক কম। আপনি যদি এক বছর মেয়াদি যত টাকাই রাখেন না কেন, এই ব্যাংকে আপনার ইন্টারেস্টের পরিমাণ হলো 2.75%, অর্থাৎ আমরা ধরে নিতে পারি প্রায় 3%-এর কাছাকাছি। আপনি যত টাকাই এই তিনটি ব্যাংকে রাখেন না কেন, আপনার ইন্টারেস্ট আসবে 3%-এর নিচে অথবা 3%, এর উপরে কখনো যাবে না। এবার আসি গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং আইসিবি ইসলামী ব্যাংক প্রসঙ্গে। যদি এই তিনটি ব্যাংকে আপনার অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে এই তিনটি ব্যাংকে বছর হিসাবে এখানে ইন্টারেস্ট দেওয়া হয়, অর্থাৎ এখানে 3 মাস বা 6 মাস মেয়াদি কোনো টাকা দেওয়া হয় না বা ইন্টারেস্ট দেওয়া হয় না। আপনি যদি এই তিনটি ব্যাংকে 1 বছরের জন্য টাকা রেখে দিতে পারেন তাহলে পরে এই ব্যাংক থেকে আপনার ইন্টারেস্ট দিবে 6%, অর্থাৎ আপনি যদি 1 বছরের জন্য 1,00,000 টাকা এই ব্যাংকে রাখেন তাহলে পরে বছর শেষে আপনি পাবেন 1,06,000 টাকা। সুতরাং এই ব্যাংকে যাদের অ্যাকাউন্ট আছে তারা কত পার্সেন্ট ইন্টারেস্ট পাবেন, আশা করি এই ভিডিও থেকে আপনারা ক্লিয়ার হতে পারলেন। এবার আসি সর্বশেষ এনআরবি, গ্লোবাল ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক এবং এক্সিম ব্যাংক প্রসঙ্গে। এনআরবি, গ্লোবাল ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক এবং এক্সিম ব্যাংক এই তিনটি ব্যাংকেও বাৎসরিকভাবে ইন্টারেস্ট প্রদান করা হয়। যদি আপনার এই তিনটি ব্যাংকে অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে পরে আপনি যদি 1 বছর মেয়াদি যত টাকা এই ব্যাংকে ডিপোজিট করেন না কেন, বছর শেষে আপনাকে দেওয়া হবে 6%, যেটা বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুসারে তারা দিয়ে থাকে। সুতরাং এখানে আপনি যত টাকা ডিপোজিট করবেন আপনি বছর শেষে 6% ইন্টারেস্ট পেয়ে যাবেন। যদি আপনি এই ব্যাংকে, উদাহরণস্বরূপ বলতে পারে, যদি আপনি এই ব্যাংকে 1,00,000 টাকা রাখেন তাহলে পরে আপনি বছর শেষে পেয়ে যাবেন 1,06,000 টাকা। সুতরাং আপনারা এই ভিডিওতে স্পষ্ট জানতে পারলেন কোন ব্যাংকে কত পরিমাণ ইন্টারেস্ট দেওয়া হয়। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেন, আপনারা কোন ব্যাংকের গ্রাহক সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ব্যাংক সম্পর্কে যদি আরো কোনো তথ্য জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।